সিরাজগঞ্জের বেলকুচি ভাঙাবাড়ি কালিয়াপাড়ায় জমি বেচাকেনাকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, নগদ 6 লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আব্দুল বারেক সহ 5 জনের বিরুদ্ধে 7 জুন সিরাজগঞ্জ কোর্টে মামলা করেন ইউসুফ আলী শেখ। মামলার তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। প্রতিনিধি রেজাউল করিম জানান, মঙ্গলবার হাজির হওয়ার তারিখ থাকলেও সেদিন উপস্থিত না হয়ে 26 অক্টোবর কোর্টে উপস্থিত হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। স্থানীয়রা জানান মামলায় অভিযুক্ত আয়ুব আলী একজন সর্বহারা দলের সক্রিয় সদস্য এবং পাবনা জেলায় অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিলেন। বর্তমানে সে পূর্বের ন্যায় বিভিন্ন চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং টাকার বিনিময়ে সালিশ দরবার করে বেড়ান।